আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কঠিন প্রতিশোধ নিতে প্রস্তুত সেনাবাহিনী। ভূ রাজনীতিতে অবস্থান শক্তিশালী করতে এবার সামরিক শক্তি বাড়াতে চায় বাংলাদেশ। এই জন্য চীন রাশিয়ার পর এখন তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে আরও সমরাস্ত্র কেনার পরিকল্পনা করছে সরকার। 10টি বাঘের দরকার নেই, মুসলমানদের জন্য একটি বাঘই যথেষ্ট, সে হলো মামুনুল হক। আল্লাহ তাহাকে নেক হায়াত দান করুন। শেখ হাসিনার পরম বন্ধু ভারতের সীমান্তরক্ষী বাহিনী গত এক দশকের মধ্যে 2020 সালে সবচেয়ে বেশি নিরীহ বাংলাদেশিদের হত্যা করেছে। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত 45 জন বাংলাদেশিকে সীমান্তে হত্যার মাধ্যমে এক দশকে নতুন রেকর্ড স্পর্শ করে বিএসএফ। ভারতের প্রতি নতজানু ফ্যাসিবাদী সরকার এই হত্যাকাণ্ডের প্রতিপাদ্য করেনি, বরং ভারতের পক্ষে সাফাই গিয়ে চলেছে। সরকারের মন্ত্রী ও সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি মহাপরিচালক উল্টো বাংলাদেশের নাগরিকদের দোষারোপ করে চলেছেন। ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য মন্ত্রীরা ইন্ডিয়ার সাথে সম্পর্কের উন্নয়নের উচ্চতা নিয়ে বড়াই করছেন হরহামেশা। 2011 সালের 7 জানুয়ারি বিএসএফ সীমান্তে গুলি করে হত্যার পর কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল বাংলাদেশি কিশোরী ফেলানীর লাশ। সেই বর্বদৃশ্য আজও দেশের মানুষকে ব্যথিত করে। সেই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সাজানো বিচারে বিএসএফের হত্যাকারীরা সব বেকসুর খালাস পেয়েছে। সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশিদের নিয়মিত হত্যা করেই চলেছে বিএসএফ। সীমান্তে হিন্দুত্ববাদী বিএসএফের এমন বর্বর আচরণের কড়া প্রতিবাদ কখনও বাংলাদেশের তরফ থেকে করা হয়নি, বরং বিভিন্ন সময়ে বিএসএফের সাফাই গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বর্ডার গার্ডের প্রধান। গণমাধ্যমে প্রকাশিত বিএসএফের হত্যাযজ্ঞের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, যে বছর কিশোরী ফেলানীকে হত্যার পর কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল বিএসএফ, সেই বছর তাদের নির্মম হত্যাযজ্ঞের শিকার হন নিরীহ 31 জন বাংলাদেশি। ফেলানীকে হত্যার পর বাংলাদেশের মানুষ ফুঁসে উঠলে আরও কর্তৃত্ববাদী আচরণ দেখায় ভারত। বাংলাদেশের মানুষের ক্রোধকে তোয়াক্কা না করে পরের বছর গুলি করে হত্যা করা হয় 38 জন বাংলাদেশিকে। আওয়ামী লীগের গোলামী আচরণের কারণে বছরের পর বছর এমন বেপরোয়া আচরণ করে আসছে হিন্দুত্ববাদী ভারত। 2013 সালে অবশ্যই সীমান্তে মৃত্যুর সংখ্যা কিছুটা কমে আসে। সেই বছর বিএসএফের গুলিতে মারা যান 29 জন বাংলাদেশি। এর পরের বছর ফের হিংস্র দানবের ভূমিকায় অবতীর্ণ হয় বিএসএফ, তাদের গুলিতে প্রাণ হারান 35 জন বাংলাদেশি। 2015 সালে বিএসএফ সীমান্তে খুনের সংখ্যা আরও বাড়িয়ে দেয়। সীমান্তে 44 জন বাংলাদেশিকে গুলি করে উল্লাস করে শেখ হাসিনার রাজনৈতিক বন্ধু ভারতের খুনি সীমান্তরক্ষী বাহিনী। 2016 সালে 29 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে তারা। এই সংখ্যা কিছুটা কমে আসে 2017 সালে, সে বছর বিএসএফের গুলিতে প্রাণ হারান 25 জন। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবকে ব্যবহার করে যে বছর মধ্যরাতে ভোট ডাকাতি করেছিল শেখ হাসিনার সরকার, সেই বছর অবশ্য রহস্যজনক কারণে সীমান্তে খুনের মাত্রা কমিয়ে আনে ভারত। পরম বন্ধু শেখ হাসিনাকে গদিতে রাখতেই সম্ভবত সেই বছর সীমান্তে কম খুন খারাপি করে বিএসএফ। শেখ হাসিনার মুখ রক্ষা করতে 2018 সালে অনেক সংযত ছিল ভারতীয় এই বাহিনী। ভোট ডাকাতির বছর বিএসএফের গুলিতে সীমান্তে প্রাণ হারান 11 জন বাংলাদেশি। ভোট ডাকাতির পরের বছর সীমান্তে ফের নিজেদের দানবীয় রূপ দেখায় বিএসএফ, তাদের গুলিতে নিরীহ 41 জন বাংলাদেশি রক্তে রঞ্জিত হয় সীমান্ত এলাকা। তবে গত এক দশকের খুনের সব রেকর্ড মহামারীর বছর ভেঙেছে বিএসএফ। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে ভারত তাদের কর্তৃত্ববাদী আচরণ দেখাতে সীমান্ত এলাকায় 16 ডিসেম্বর পর্যন্ত 45 জনকে হত্যা করে। বাংলাদেশের বিজয় দিবসে সীমান্ত এলাকা রক্তে রঞ্জিত হয় এক বাংলাদেশি তরুণের তাজা রক্তে। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যুর পরদিনে গুজরাটের কসাই বলে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। এই বৈঠককে বন্ধনের সোনালী অধ্যায় বলে অভিহিত করেন হিন্দুত্ববাদী মোদীর বন্ধু শেখ হাসিনা। আওয়ামী লীগ নেত্রীর সাথে বৈঠকের আগের দিন সীমান্তে বাংলাদেশিকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের উপর নিজেদের কর্তৃত্ববাদী চরিত্র ইচ্ছাকৃত জাহির করার চেষ্টা করছে ভারত। নির্মম সে হত্যাকাণ্ডের পরদিন ভারতের পক্ষে নির্লজ্জ সাফাই দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সীমান্ত হত্যায় ভারত একতরফাভাবে দায়ী নয়। আমাদের কিছু দুষ্টু ব্যবসায়ী অবৈধভাবে সীমান্তের ওপারে যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে, তখন ভারত বাধ্য হয়ে ভয়ে ভয়ে ওদের গুলি করে। পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের কিছুদিন আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছিলেন, ভারতীয় সীমান্তরক্ষীদের দোষ দিয়ে লাভ নেই, কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গিয়ে ইন্ডিয়ার গুলি খেয়ে মারা যায়, তার জন্য দায় দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না। পররাষ্ট্রমন্ত্রী ও খাদ্যমন্ত্রী থেকে শুরু করে
বিজিবি প্রধান যখন ভারতের প্রতি নতজানু আচরণ দেখান, তখন আরও বেপরোয়া হয়ে ওঠে বিএসএফ। অতীতে এর খেসারত বিভিন্নভাবে দিয়েছে বাংলাদেশ। চলতি বছরের 10ই নভেম্বর র্যাবের 2 সদস্যকে চর, ঘুষি ও লাথি মেরে এবং পরে জামাকাপড় ছিঁড়ে টেনে ভারত নিয়ে যায় বিএসএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধর খাওয়া র্যাব বা সদস্যদের ছবিও প্রকাশ হয়েছিল। বিএসএফ সদস্য কর্তৃক বাংলাদেশে ফেন্সিডিল সহ মাদক পাচারের তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকায় বিজিবির সাথে গিয়েছিলেন র্যাবের সদস্যরা। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শফিকুল ইসলামকেও প্রতিবাদের পরিবর্তে বিভিন্ন সময়ে নতজানু ভূমিকায় দেখা গেছে। বাংলাদেশি হত্যার প্রতিবাদে বা দেশের সার্বভৌমের পক্ষে অবস্থান নেওয়া তো দূরের কথা, ভারতের পক্ষে সাফাই গাইতে শোনা গেছে ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়েছে, সেই কারণে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা ঘটছে। অতীতে এমন বক্তব্য দিয়ে বিএসএফ এর খুনের বৈধতা দিয়েছিলেন বিজিবি প্রধান। সম্প্রতি রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্তানা সাংবাদিকদের কাছে বলেন যে সীমান্তে পরিস্থিতি চরমে পৌঁছালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে তাদের। অপরদিকে বিজিবি কর্তৃক সরাসরি গুলি করার অনুমোদন নেই বলে জানা গেছে। বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বা আক্রান্ত হলেও উপরের অনুমতি ছাড়া গুলি ছুটতে মানা। গুলি ছুটতে হলে উপরে মহলের অনুমতি নিতে হয় বিজিবিকে। ফলে বিএসএফ এর আগ্রাসন প্রতিরোধের পরিবর্তে বিজিবিকে বাংলাদেশি নাগরিক হত্যায় তাদের সহযোগী রূপে দেখা গেছে। এবার ভিন্ন প্রসঙ্গ, এটা কোনো হিন্দু রাষ্ট্র ভারত নয়। আলেমদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে কুষ্টিয়ার এসপি। কুষ্টিয়ার এসপি সহ এমন অসংখ্য সরকারি দায়িত্বশীল কর্মকর্তা আছেন, দেশটা আসলে চক্রান্তের শিকার হয়ে গেছে। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হলে এরা কিন্তু সমূলে মৌলবাদ গোষ্ঠী ধ্বংস করতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের যত হুজুর আছে সবাই আল্লাহর দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হন, তাহলে হয়তো আল্লাহর রহমতে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সেদিন হয়তো বেশি দূরে নয়, আফসোস কোনো একদিন হয়তো এইসব দলের দালাল কর্মকর্তাদের রাস্তা খুঁজে পাবে না পালানোর। এই কুলাঙ্গার ঘুষখোর পুলিশ এত সাহস কোথা থেকে পেল? জনগণের চাকর হয়ে জনগণের সাথে বড় বড় কথা? ওকে দ্রুত বিচারের আওতায় আনা হোক, বেয়াদব একটা। এই গুন্ডা পুলিশের আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি করছি। আমি একজন বাংলাদেশি হয়ে আমার টাকা বেতন খেয়ে আমার উপরে রাংবাজি মেনে নেওয়া যায় না। মনে রাখতে হবে শতকরা 90% মুসলিমের দেশ বাংলাদেশ। এদেশে কোটি কোটি মুজিব বিরোধী আছে, কিন্তু স্বাধীনতা বিরোধী একটি মাত্র দল আছে, তা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী না হলে দেশের স্বার্থ বিকিয়ে ভারতের সাথে এত পরকিয়া করতে পারতো না। রাষ্ট্রের জনগণের টাকায় খাবার গিলে সেই জনগণের হাত পা ভেঙে দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি। কোনো অপরাধ সংঘটিত হলে প্রমাণ সাপেক্ষে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব আপনার, কিন্তু কারো হাত পা ভেঙে দেওয়ার দায়িত্ব নয়।